রাখো সেই আমগো দেখাও মাধবী খান আছে তো মুই যাই মেলা ওটি দেখি কি খানের ব্যবস্থা করছে। এমনি তো শুনলাম জমজমাট খান আছে, তো চলো যাওয়া যাক। আসি গেলাম এই বৌদি বাড়ি, তো আসি গিয়ে দেখো এই যে বৌদির বোন পিলে গিলে শোধ করি কি খাওয়া দিচ্ছে, আর এই যে বৌদি এটি দাঁড়িয়ে আছে। তো মুই আরো কে বাদ দেন সাবাস বেটা, মুইও এলা খাই মিমরে যা খাবার হচ্ছে। এখন মশলাপাতি সবে আছে রেডি, তা কি দিয়ে বা খানবে দেখো। ওকে এই তো পায়া গেলুম, চিকেন দিয়ে খাওয়াবে। চিকেন দিয়ে দেখো এটি কতগুলা চিকেন, এটি আমরা ভাজি দচ্ছি যা কই কে বলে তুমি, যা কই ভাজা হবার লাগছে। এই যে দেখো এটি যা কই ভাজা হবার লাগছে, অর্ধেক ফির এটি ভাজছিও। আলু ভাজা কমপ্লিট, আর জাকই ভাজা তো দেখালুম, এই যে এটি এটি জাকই ভাজাও কমপ্লিট। তো এলাহাবাদ হচ্ছে মাংস দেওয়ার জন্য জল গরম। এটি এই যে লেবুগুলো দেখি দিচ্ছেন, এই লেবুগুলো এটি সিপিয়ে দিছে, দিয়ে মাংসটা অনেক মাখি দিচ্ছে যাতে ময়লা ঠয়লাগুলো সব বেরিয়ে যায়। তারপর এটি গরম জল দিবে, জল দেওয়া জল দেওয়াও কমপ্লিট। এলা একটু মাংসগুলো শক্ত হইতে টাইম নিবে, তো তখন ফ্রেশ করে একবার ধুবে। তো মাংসের জন্য আমরা এটি তেলানি চড়ে দিছি, পিঁয়াজ রসুন তেজপাতা যা যাবতীয় লাগে পুরো এটি চড়ে দেওয়া হয়েছে। তো একটু এইটা হালকা হালকা কালার যেহেতু সরি তেলানিগুলো একটু হালকা হালকা কালার হইতে হইতে তখন আমরা মাংসটা দিয়ে দিমু। এলা আমরা চড়ে দিমু হচ্ছে মাংস, এই যে দেখো এটি মাংস। তো এলা চড়ে দিবে, পিঁয়াজের একদম কালার চেঞ্জ হয়ে গেছে পুরো, ওদি দিয়ে দাও। তো এখন আমরা চড়ে দেব, এতগুলো মাংস তুলে দিল জল বেরিয়ে নাকি আরো বেরিয়ে যেখানে জল অল্প অল্প হলেও বেরিয়ে বেশির আবার বেশি বেরিয়ে যে ধরা আছে না। এই যে দেখি দিচ্ছেন এটি মাংস চড়ে দিল, এলা একটু ঘাটা নাড়া কমো। একবারে মুই কষানোর দেখান তোমার, কষানোর দেখা হচ্ছে তাহলে। আর কষান মোটামুটি হওয়ার দিকে দেখো কি সুন্দর একদম কালার আসছে, পুরো বকবক উঠে গেছে, একদম লালে লাল হয়ে গেছে। ওয়াও বিউটিফুল, আমরা খানে করি চা কিনবো আবার, দেখবো সব কিছু ঠিক আছে না নাই, তারপরে একবারে ঝোলের জল ঢালি দেওয়া হবে আর কি। ওকে খামু, এই যে এটি দুইটি ঠ্যাং দেখে দিচ্ছেন, পোলট্রির ঠ্যাং, এই ঠ্যাংগুলা খামু। আর এই যে ললিপপের মতো যেটা আছে এইটা বৌদি খাইবে, তো আমার খাওয়াইয়া, তো আমার শেষ। এই বৌদি খায়েঙ্গে ওর এ বুনু খায়েঙ্গে এলা আম খায়েঙ্গে কে বলে তুমি চেক করেঙ্গে আলা খাবার দিচ্ছি, নিয়ে আর মুই ঠ্যাং দুইটা খাবার দিচ্ছি সকালে প্রথমে। তো খাবো এখন গরম গরম, তা গরম আর হচ্ছে ঝাল ঝাল হয়েছে। তো একবার খাওয়ার সময় দেখা হবে, এলা আপাতত কষান খাবার দিচ্ছি। খাবারও বসলো, মানে ময়ু যেই ব্লগটা স্টার্ট করিম তাতে মানে কারেন্টও চলে গেল, তো আমরা আন্ধারও দাসি এলা সগায় আমরা আন্ধারও দাসি সগায়। তো মানে কি কং আর ইন্ডিয়া মানে নাই হইতে এমন এত আগুরি বসছে না, মানে এলে কওয়া যায় না আর কিছু, মানে নাই হইতে ইমরে বসছে। দেখো পাতায় দেওয়া হয়নি মানে এত ভোগ মানে কওয়াই চলে না আর, নাই হইতে কেমন করে বসছে কি করে দেখো, লজ্জার জন্য মাথা তুলি পাবার ধার নেই অবশ্য। আমার মাংস রান্না কমপ্লিট, ওটি একেবারে মরুচ আছে সরি কি জানি কয় লেবু পেঁয়াজ ভাত থাক সবে কমপ্লিট। তো সব রাক্ষসে মোটামুটি বসে বসছে, তো এই যে বৌদি দিবে খাবার, সব রাক্ষস বসে পড়ছে। তো এলা মুই আর এক রাক্ষস মুইও বসে পড়িম, এটি মুইও বসে পড়লুম খাওয়ার জন্য। আমার খাওয়া শেষ, রাক্ষসী তো আমার সাথে বসি নাই, তো এলা এলা বসছে। বৌদির বোন উঠিল ভোলে উঠে খাবার দিচ্ছে, বৌদির বোন খাই নাই আর মই তো উপরে উঠিয়ে পাবার ধারণা নাই, কারণ এত খান হয়েছে দেখো না মুখ খোড়াটা দিছে, এক খোড়া মাংস খেয়ে ফেলালাম। আরো তো আছে মহিলা আর কিছুতেই গাড়ির বাবার ধরন নাই, মুয়ে খাবারে খাবার নাই বলে কিছু ইন্টারভিউ নে হ্যাঁ ভোলে কয়া খেয়ে দেয় তোর কেমন অনুভূতি হল
মাত্র শুরু করলে দুধ খাইতে আরো যা আনজুতো আইসো বদির হাতে রান্না বলে সেই টেস্ট একবার খাইগা তো 10 বার চাইগা হ্যাঁ যাবো বলে কি না যাবো বলো না একবার খাইগে তো 10 বার চাইগে তার ক্যামেরাটা ওর মুখে ওর মুখে নিয়ে যায়গা হাম ক্যামেরা মান নেই পাতা হে ঠিক আছে একবার খাওয়ার পরে দেখা হবে যাচ্ছে তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো মুই এমন খান খাসুম পুড়া মনে সব এটি এলাও গালাতে আছে ভিতরে আর যাবার ধরে নেই কিছুতে মনে সব গালাতে আছে তো গালাত যাতে না রয় পেটের ভিতরে যাতে সব চলে যায় তো তার জন্য মুই এসে গু খাবার দিচ্ছি কারণ তাছাড়া উবুয়ে উবুয়ে নেই নাহলে আবার সব আবার বিদেশের সম্ভাবনা আছে তো আজকের ব্লগটা আর পারেমনি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা গুড নাইট এলা আমরা যাবো বাড়ি।